আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমি এমন একটি টিপস শেখাবো যা নিয়ে আপনি খুবই আনন্দিত হবেন। এই টিপস দিয়ে আপনি আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা অন্য কেউ যে মোবাইলে কথা বলে কিন্তু আপনি তা জানেন না বা আপনার সঙ্গে কেউ শেয়ার করেন না, যদি এমন হয় যে আপনার এই কথাগুলো জানা খুবই জরুরি, তাহলে আপনি একটিমাত্র কাজ করলেই তার সমস্ত কথাগুলো, মোবাইলের সমস্ত কথাগুলো আপনি জানতে পারবেন। এই একটিমাত্র কাজ করলেই আপনার মোবাইলে তার সকল কলগুলো চলে আসবে যা সে নিজেও জানতে পারবে না। তো তার আগে একটা কথা বলে নেই যে এই কাজটি করার আগে অবশ্যই মনে রাখবেন, কোনো খারাপ কাজে এই কাজটি ইউজ করবেন না, শুধুমাত্র ফেয়ার ইউজের জন্য এই কাজটি করবেন, কারণ অন্যের ক্ষতি হোক এটা আমরা চাই না। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটি লাইক দিয়ে এই কমেন্টস বক্সে গিয়ে একটি কমেন্টস করবেন। চলুন তাহলে মূল ভিডিওতে, আমি এখন আপনাকে কাজটি স্টেপ বাই স্টেপ শেখাবো। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো, প্রথমে আপনি আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে গিয়ে আপনি এখানে লিখবেন, তার আগে একটা কথা বলে নেই যে আপনি যার কথা শুনবেন, মানে যার কথাগুলো শোনা আপনার প্রয়োজন, যেমন আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা অন্য কেউ, যে কথাগুলো আপনার জানা দরকার, তার মোবাইলে আপনার এই কাজটি করতে হবে। এর জন্য যা করতে হবে, প্রথমে ডায়াল প্যাড ওপেন করে লিখবেন *401*, এরপর আপনি আপনার নাম্বার, যে নাম্বারে আপনি এই কথাগুলো শুনবেন বা কলগুলো নিয়ে আসবেন, এই নাম্বারটি এখানে লিখবেন। লিখে এখানে ডায়াল প্যাডে ক্লিক করবেন, ব্যাস হয়ে গেল। এখন থেকে তার যে কোনো কল আসলেই আপনি এই কলগুলো শুনতে পারবেন। এখন বন্ধুরা, যদি কেউ এরকম করে ফেলেন, এর পরবর্তীতে কিভাবে এটাকে ডিঅ্যাক্টিভেটেড করবেন তা অবশ্যই জানা দরকার। এটার জন্য যা করতে হবে, আবার তার মোবাইলে গিয়ে লিখতে হবে *402, এটা লিখে ডায়াল করতে হবে, ব্যাস ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেল। আজকে এ পর্যন্ত বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে গিয়ে জানাবেন, আর যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এর সমাধান জানিয়ে দেব, অথবা আমাদের হেল্পলাইন থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রত্যেকটা বিষয়ে।